ইন্দোনেশিয়া নামটি নিলেই প্রথমে ভেসে উঠে একটি মুসলিম দেশ। এটি একটি বিশাল দ্বীপ রাষ্ট্র। প্রতি বছর দেশটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। সুনামি, টর্নেডো, জলোচ্ছ্বাস সবচেয়ে বেশি আঘাত হানে দেশটিতে। বর্তমান রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত। ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে মাটির স্তর নিচে নেমে যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে তারা জাকার্তার বদলে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে। সে সম্পর্কে আজকে জানব। ইন্দোনেশিয়া দেশটির আয়তন হল 19,08,569 বর্গ কিলোমিটার। পাশাপাশি দেশটির জনসংখ্যা হল 27,38,00,000 প্রায়। পৃথিবীতে জিডিপির তুলনায় 17তম বড় অর্থনৈতিক রাষ্ট্র হল এটি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ এটি। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় রাজধানী কেন্দ্রিক। দ্বীপটিতে অতিরিক্ত চাপের ফলে দিন দিন ডেবে যাচ্ছে। এজন্য ইন্দোনেশিয়ার সরকার জাভা দ্বীপ থেকে নতুন বর্ণিও দ্বীপে নিয়ে যেতে চাচ্ছে তাদের রাজধানী। নতুন রাজধানীটির নাম হবে নুসান্তারা নামে। জাভানিজ ভাষায় নুসান্তারা অর্থ হল দ্বীপপুঞ্জ। নুসান্তারা নামটি স্বয়ং প্রেসিডেন্ট নিজে পছন্দ করেছেন। বর্ণিও দ্বীপ থেকে 1,300 কিলোমিটার দূরে প্রথম রাজধানী করার সিদ্ধান্ত নেওয়া হয় 2019 সালে। নতুন রাজধানী স্থাপন হওয়ার ফলে বর্ণিও দ্বীপে ওরাংটং প্রাণীর আবাসস্থল ধ্বংস হবে। এছাড়া বর্ণিও দ্বীপের ইস্ট কালিমান্তান প্রদেশে রয়েছে 37,00,000 বাসিন্দার বসবাস। বনাঞ্চলে ঘেরা বর্ণিও দ্বীপে নতুন রাজধানী স্থাপনের ফলে সেখানে পাম চাষিদের কর্মকাণ্ডের বিস্তার ঘটবে। সেই সাথে এখানে বসবাসকারী বিভিন্ন পশু পাখি এবং চিরহরিৎ অরণ্য ঝুঁকির মুখে পড়বে। এখানে বসবাসকারী আদিবাসীদের সংস্কৃতি বিপদের মুখে পড়বে। তবে সবচেয়ে ইতিবাচক দিক হল যে জাকার্তার উপর চাপ কমবে। জাকার্তা দূষিত নগরী এবং ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত। রাজধানী পরিবর্তনের প্রকল্পটির পিছনে খরচ হবে 3,240 কোটি মার্কিন ডলার। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।